এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন এফ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব এটি শুধু এফ বি নয় লাইফ সায়েন্সেরও একটি গুরুত্বপূর্ণ উত্তর এবং আপনাদেরকে বলে রাখব রক্তের উপর আমরা যে সাজেশান দিয়েছিলাম তার সব প্রশ্নের উত্তরই আমরা ভিডিওর মারফত শেয়ার করলাম অর্থাৎ আপনারা দেখে নিন সম্পূর্ণ উত্তরগুলো বিশেষ করে রক্তের উপর যে সাজেশন আমরা দিয়েছি সব প্রশ্নের উত্তরগুলো দেখে নিন শুরু করছি হিমোগ্লোবিনের কাজ কি রক্তকে খালি চোখে শুধুই শুধু লাল দেখাই কেন তিন নম্বরের প্রশ্ন উত্তর হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে শিথিলভাবে যুক্ত হয়ে শ্বাস অঙ্গ থেকে কোলা অক্সিজেনের পরিবহন ঘটায় তাছাড়া হিমোগ্লোবিন সরাসরি কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কোলাখোস থেকে ফুসফুসে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটায় রক্তের অম্লখারের সাম্যবস্থার নিয়ন্ত্রণেও হিমোগ্লোবিন সাহায্য করে দ্বিতীয় পাঠের উত্তর রক্তকে খালি চোখে শুধু লালি দেখায় কেন উত্তর রক্তের মধ্যে লোহিত কণিকা অন্যান্য কণিকার তুলনায় অনেক বেশি থাকে বলে আমরা খালি চোখে রক্তকে শুধু লালই দেখতে পাই অর্থাৎ রক্তের লোহিত কণিকার মধ্যে ঘটিত প্রোটিন হিমোগ্লোবিন থাকে এটি অক্সিজেনের সংস্পর্শে উজ্জ্বল লাল বর্ণের অক্সিহিমোগ্লোবিন নামক যোগে রূপান্তরিত হয় বলে রক্তের রং লাল হয় উত্তরটি কমপ্লিট হলো অবশ্যই আপনারা Se hará curioso con deja su yo creyente